আজকে আমরা কর্মার নেক্সট পোর্শনটা পড়ব সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মেটল ফর্টিজ তিনি ছিলেন বেটে মোটা এবং মধ্য চল্লিশের কোঠায় তার বয়স সি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার তিনি পরেছিলেন একটা নোংরা সাদা শাড়ি যার পাটটা ছিল লাল রঙের অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিসেন্ড আর ডায়মন্ড নোজ রিং তার নাকের একপাশে একটা হীরের নাকছাবি জল জল করছিল অ্যান্ড শি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস এবং তার হাতে বেশ কয়েক গাছা সোনার চুরি ছিল সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামন হিম ইনসাইড যতক্ষণ না মোহন বেয়ারা বেয়ারাকে ভেতরে ডেকে নিলেন ততক্ষণ পর্যন্ত তিনি বেয়ার সাথে কথা বলছিলেন অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন বেয়ারা চলে যাওয়ার পরই সি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি তিনি তার পাশ দিয়ে চলে যাওয়া একটা রেলের কুলিকে ডাকলেন ওয়েট আজ দ্য জেনানা স্টপ মেয়েদের কামরাটি কোথায় থামে রাইট অ্যাট দ্য এন্ড অব দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের একেবারে শেষে দ্য কুলি ফ্ল্যাটেন্ড হি স্টারবান টু মেক আ কুশন কুলি তার পাগড়িটাকে দিয়ে একটা বিড়ের মতো বানালো হয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড তার মাথার উপরে স্টিলের ট্রাঙ্কটা তুলে নিল অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ধরে হাঁটতে লাগলো লেডি লাল পিক ডাফ আর ব্রাশ টিফিন কেরিয়ার লেডি লাল তার পেতলের টিফিন কোটোটো তুলে নিলেন অ্যান্ড অ্যাম্পেলড অ্যালং বিহাইন্ড হিম তার পেছনে পেছনে ধীরে সুস্থে হাঁটতে লাগলেন অন দ্য ওয়ে সি স্টপড বাই আ হকারস স্টল চলতে চলতে তিনি একটা হকারের স্টলের সামনে ধামলেন টু রিপ্লেনিস হার সিলভার বেটেল লিফ কেস তার পানের রূপোর পানের ডিব্বাটা ভরে নেওয়ার জন্য অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি তারপর আবার কুলিকে ধরে ফেললেন হাঁটতে হাঁটতে সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক তিনি তার স্টিলের ট্রাঙ্কের ওপর বসে পড়লেন ওয়াই উইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন যেটা ইতিমধ্যেই কুলি নামিয়ে রেখেছে অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম এবং তার সাথে কথা বলতে শুরু করলেন আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস এই লাইনের সব ট্রেনগুলোই কি খুব ভিড় হয় দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা আজকাল প্রায় সব ট্রেনেই ভিড় হয় কিন্তু আপনি মহিলা কামরায় জায়গা পেয়ে যাবেন দেন আই বাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং তাহলে তো আমি খাওয়ার ঝামেলাটা চুকিয়ে নিতে পারি লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার লেডিলাল তার পেতরের টিফিন কৌটোটি খুললেন অ্যান্ড টুক আউট আ বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস এবং এক গোছা ভাঁজ হয়ে যাওয়া হাতে বানানো রুটি বার করলেন অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল এবং কিছু আমের আচার ওয়াইল সি এট যখন তিনি খাচ্ছিলেন দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস কুলি তার বিপরীতে নিতম্বের ওপর ভর করে বসে বসে পড়ল ড্রয়িং লাইনস ইন দ্য গ্রাভেল উইথ হিস ফিঙ্গার নুড়ির মধ্যে তার আঙুল দিয়ে দাগ কাটতে কাটতে গল্প করতেও লাগল আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার আপনি কি একাই যাচ্ছেন দিদি নো আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার না ভাই আমার সাথে আমার স্বামীও আছেন হি ইজ ইন দ্য ওয়েটিং রুম তিনি প্রতীক্ষালয়ে আছেন হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস তিনি প্রথম শ্রেণিতে ভ্রমণ করেন হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশ ম্যান ইন দ্য ট্রেনস তিনি একজন উচ্চপদস্থ আধিকারিক একজন বুকিল এবং ট্রেনে আরও অন্যান্য আধিকারিক বা ইংরেজদের ইংরেজদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় অ্যান্ড আই এম ওনলি আ নেটিভ ওম্যান এবং আমি একজন দেহাতি মহিলা আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমি ইংরেজি বুঝিও না অ্যান্ড ডোণ্ট নো দে ওয়েজ তাদের আদব কায়দাও জানি না শো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস তাই আমি মহিলাদের তৃতীয় শ্রেণীর কামরাতে ভ্রমণ করি থাকে